আমরা এখন মুকালিমা করতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গুড মর্নিং। আপনি কোথায় থেকে আসছেন? আমি কলেজ থেকে আসছি। আপনি কি করেন? আমি কলেজের প্রফেসর। আপনি কোন কলেজের প্রফেসর? আমি বসিয়ার কলেজের প্রফেসর। আপনার নাম কি? আমার নাম লিমা খাতুন। আপনি কি করেন? আমি টিকি পাড়া জুম্মা মক্তবের মাওলানা। কিন্তু আপনার নামটা কি? আমার নাম তানিয়া সুলতানা। আপনার নাম শুনে মনে হলো আপনি মুসলমান। হ্যাঁ আমি মুসলমান। তাহলে মুসলমান হয়ে সালামের উত্তর না দিয়ে গুড মর্নিং বললেন কেন? কারণ এই ধর্ম মানি না তাই। আপনি এই যে বললেন ভুলে ভরা, কোথায় ভুল দেখান দেখি। এই যে একটু আগে সালাম দিলেন, সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? ও সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ হ্যাঁ সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? ও তাহলে কি বলার প্রয়োজন ছিল? কেন গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো বলার প্রয়োজন ছিল? ও এগুলো বলার প্রয়োজন ছিল? হ্যাঁ হ্যাঁ এগুলো বলার প্রয়োজন ছিল। আচ্ছা প্রফেসর সাহেব এগুলোর মানে কি? কেন শুভ রাত, শুভ সকাল, শুভ দিন। আচ্ছা প্রফেসর সাহেব ধরেন আপনি সকালবেলায় হেঁটে যাচ্ছেন, সেই সময় কেউ এসে আপনাকে গুড মর্নিং বললো, তখন আপনিও কি তাকে গুড মর্নিং বলবেন? আমিও তাকে গুড মর্নিং বলবো। আচ্ছা প্রফেসর সাহেব ধরেন আপনার আপু মারা গিয়েছে, সেই সময় সকলে দুঃখিত, সেই সময় কেউ এসে আপনাকে গুড মর্নিং বললো, তখন আপনার কেমন লাগবে? না না সেই সময় গুড মর্নিং বলা চলবে না, কারণ সেটা দুঃখের সময়। কিন্তু সালাম তো সব সময় সব জায়গায় দেওয়া হয়, এমনকি মাঠে ঘাটে সুখ দুঃখে বিপদে আপদে সব জায়গায় দেওয়া হয়। আচ্ছা প্রফেসর সাহেব আমি শুনে, আচ্ছা মাওলানা সাহেব আমি শুনেছি আপনারা যদি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান ভর্তি হয়ে যায়। হ্যাঁ ঠিক তো। তাহলে মাওলানা সাহেব আপনারা যদি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান ভর্তি হয়ে যায়। ওই ব্যক্তি যদি দুই কিংবা দুইয়ের অধিক বা সুবহানাল্লাহ বলে তাহলে সেই সবটা কি আপনার জামার পকেটে রাখা হবে নাকি আপনার মাথার উপরে? আচ্ছা প্রফেসর সাহেব একটি ঘরে যদি একটি আলো জ্বালিয়ে দেওয়া হয় সেই ঘরটি কেমন দেখাবে বলুন তো? কেন ঘরটি আলোকিত হয়ে যাবে? ওই ঘরটিতে যদি দুই কিংবা দুইয়ের অধিক কিছুটি আলো জ্বালিয়ে দেওয়া হয় সেই ঘরটি কেমন দেখাবে বলুন তো? কেন ঘরটি আলোয় পরিপূর্ণ হয়ে যাবে? সেই রকম কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান ভর্তি করে দেওয়া হয়, কিন্তু ওই ব্যক্তি যদি দুই কিংবা দুই অধিকবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সবে পরিপূর্ণ করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ মাওলানা সাহেব আমি বুঝতে পেরেছি। আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ করে। এই যে আপনারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আর এক সঙ্গে নাকি ধ্বংস করে দেবেন? হ্যাঁ ঠিক তো। এ কেমন ধরনের সংবাদ কয় বলেন দেখি। ইয়া আপনি ভাই এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, তাহলে আপনি কেমন ভাবে দেবেন? আচ্ছা প্রফেসর সাহেব আপনার ফোন নাম্বারটি আমাকে দিয়ে দিন, এরপর আপনাকে ফোনের মাধ্যমে আমি জানিয়ে দেব। নিন নাম্বারটি লিখুন। এই কলমটা কোথায় গেল, কোথায় গেল? আপনারা তো লেখাপড়া জানেন না তাই আপনাদের কাছে কলম নেই, এই নিন কলম। কি গো প্রফেসর সাহেব আপনি তো কলেজের প্রফেসর হিসাবে বসে আছেন কিন্তু আপনার কলমে তো দেখছি দাগই পড়ে না। আপনি তো এই জীবনে এই কলম ব্যবহার করেননি তাই কলমের মর্মটা বুঝবেন কিভাবে? কলমের উপরটা টিপে দিন, দেখুন কলমে লেখা চালু হয়ে যাবে। এবার বলুন 78 64 87 16 08। কি গো প্রফেসর সাহেব আপনার কলমে তো দেখছি দাগ পড়া বন্ধ হচ্ছে না, এ তো দেখছি দাগ পড়তে রয়েছে। আপনি তো এই জীবনে কলম ব্যবহার করেননি তাই কলমের উপরটা টিপে দিন, দেখুন কলমে লেখা বন্ধ হয়ে যাবে। কি গো প্রফেসর সাহেব আপনার কলম তো দেখছি আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। ওই বলেন দেখি। এই যে মানুষের তৈরি কলম একবার টিপলে কালি পড়া চালু হয়ে যায়, দ্বিতীয়বার টিপলে কালি পড়া বন্ধ হয়ে যায়, তাহলে কেন পারবেন না দিলি? যদি আসমান এবং জমিনকে মধ্যবর্তী স্থান ভর্তি করে দেয় তাহলে কেন পারবেন না তিনি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান পুনরায় ধ্বংস করে দিতে? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ মাওলানা সাহেব আমি বুঝতে পেরেছি, আমার ভুল ভেঙে গেছে, আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন। আমি ইসলাম সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, এখন আমি কি করব? আপনি আমাকে একটি রাস্তা বলে দিন। চলুন যাই টিকটিকি পাড়া মক্তবে, সেখানে আমরা তওবা করে সঠিক পথে ফিরে আসি। আসসালামু আলাইকুম।